আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। তো প্রথমে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব যে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ যাবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তবে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনারা দুইটি নিউজ পাবেন, দুইটি নিউজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো সেই দুইটি নিউজ যদি আপনারা পেতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে, সম্পূর্ণ ভিডিওটি একদম শেষ অবধি কন্টিনিউ করতে হবে, আর আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে দিতে হবে। তো চলুন আজকে আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আমাদের ভিডিওতে, মূল ভিডিওতে চলে যাই। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে দুইটি নিউজ থাকবে। এর মধ্যে প্রথম যে নিউজটি সেটি হচ্ছে আমি বলবো যে ফুটবল যে খেলা, ফুটবল খেলার বিষয় নিয়ে আমাদের সমাজের মধ্যে মানুষ যে মাতামাতি লাফালাফি শুরু করেছে সেটি নিয়ে আমি আজকে কিছু কথা বলবো সংক্ষেপে। তারপর যে বিষয়টি সেটি হচ্ছে পুলিশের সাথে একজন গরিব ভাইয়ের, তারা না খেয়ে সে পচা কাঁঠাল নিয়ে যাচ্ছিল ব্যান গাড়িতে করে, তো সেই দৃশ্যটি আমি আপনাদেরকে দেখাবো এবং সে তার ওপর দুই চারটা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত দর্শক মণ্ডলী, তো যে বিষয়টি বলার ছিল, প্রথমে যে বিষয়টি আসে সেটি হচ্ছে যে ফুটবল নিয়ে, আর্জেন্টিনা ব্রাজিলকে নিয়ে আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে যেই তুলপাড় শুরু হয়েছে, মারামারি কাটাকাটি হানাহানি, এলাকার মধ্যে এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া যায় না, তারা ব্রাজিল সাপোর্টার, ওনারা আর্জেন্টিনা সাপোর্টার, তো এই বিষয়গুলো নিয়ে যে আমাদের সমাজের মধ্যে এটা কেন হবে ভাই? আমরা হচ্ছে মুসলিম, মুসলমানের সন্তান আমরা, আমাদের নামে শুরুতে মোহাম্মদ, নামে শেষে থাকে রহমান, রহিম আমাদের নামে শেষে থাকে, মহান রব্বুল আলামিনের নাম আমাদের নামের সাথে থাকে, মিলে থাকে, তাছাড়া নবীজির নাম আমাদের নামের সাথে থাকে, তো আমরা ভালোবাসবো আল্লাহ, আল্লাহকে এবং তার রাসুলকে, এবং তাদেরকে আমরা ফলো করবো, অনুসরণ করবো। আমরা কেন ভাই ওই যে রোনালদো, মেসি, ওনাদেরকে কেন আমরা ফলো করবো? কী আজীব একটা বিষয়, আমাদের বিবেক বলতে কিছু নাই, আমরা দিন দিন পশুদের মতো হয়ে যাচ্ছি। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখা উচিত, এবং আজকের এই ভিডিওটি যদি কোনো দায়িত্ববান, দায়িত্বশীল ব্যক্তি দেখে থাকেন তাহলে আমি অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো, প্লিজ আপনি যেহেতু একজন দায়িত্বশীল, আপনার কথা আরও দুই তিনজন মানবে, আরও পাঁচটা ব্যক্তি, দশটা ব্যক্তি মানবে, শুনবে, এই জন্য আমি আপনাকে বলবো প্লিজ ভাই দয়া করে আপনারা এই মেসেজটি সবাইকে পৌঁছে দেবেন। তো আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সবসময় ফলো করব নবীজিকে, তাকে ফলো করার চেষ্টা করব, কি দরকার আমাদেরকে আর্জেন্টিনাকে সাপোর্ট করার, ব্রাজিল সাপোর্ট করার, যেখানে যে দেশের মধ্যে মানুষ খানা খেতে পাচ্ছে না। আজকে এই বার্তাটির পরেই আমি আপনাদেরকে দিচ্ছি সেই বার্তাটি, মানুষ খাবার খেতে পাচ্ছে না, পচা কাঁঠাল ব্যানগাড়িতে করে নিয়ে যাচ্ছে, তার সন্তানদেরকে খাওয়াবে, আর এমন একটি অবস্থাতে, এমন একটি মুহূর্তে আমরা এসে কী করি, ওই যে আর্জেন্টিনার পতাকা লাগাই, গরুর মধ্যে রং করে দেয় আর্জেন্টিনা ব্রাজিল, এখানে কি আমাদের টাকা পয়সা খরচ হয় না? আমরা কেন তাদেরকে বেহুদা ফালতু, তাদেরকে কেন আমরা সাপোর্ট করতে যাব? তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই, আমরা এ থেকে বিরত থাকবো, এবং কোনো দায়িত্বশীল ব্যক্তি, কোনো দায়িত্ববান ব্যক্তি যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে প্লিজ আপনারা এই মেসেজটি, এই বার্তাটি আপনারা আরও দশজনের কাছে, আরও পাঁচটা ব্যক্তির কাছে এটি পৌঁছে দেবেন। তো এই ছিল আজকের নিউজ। এখানে আপনারা দুইটি ফটো দেখতে পাচ্ছেন, উপরের দুইটা ব্যক্তি দেখতে পাচ্ছেন, তারা ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টার, তাদের দেখতে পাচ্ছেন তারা আহত হয়ে আছে, আর নিচের দুইটা ব্যক্তি দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা ব্রাজিলের, যাদেরকে আইডল বলা হয়, তো মেসি, আরেকটা হচ্ছে রোনালদো সম্ভবত, তো ওনারা দেখেন এখানে হাসাহাসির মধ্যে লিপ্ত আছে। তো এমন একটি ফটো আমি আপনাদেরকে দেখাইলাম আর কি। তো এই হচ্ছে অবস্থা, ওনাদেরকে সাপোর্ট করে ওপরে ওনারা হচ্ছে মারামারি করে আহত, আর ওনাদের অবস্থা দেখেন, এই হচ্ছে অবস্থা। তো দ্বিতীয় যে নিউজটি আপনাদেরকে দেওয়ার ছিল সেটি হচ্ছে একটা ভিডিও আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখে যাবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ না করে দয়া করে কেউ যাবেন না। আর আরেকটি কথা, চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। তো চলুন আমরা এখন সেই ভিডিওটি দেখে আসবো। আসলে ভিডিওটি খুবই কষ্টের একটি ভিডিও, আমি কি বলবো। তো সেখানে হচ্ছে পুলিশ ছিল, তো পুলিশের সামনে দিয়ে একজন ভাই সে তার ব্যান গাড়ি নিয়ে যাচ্ছিল আর কি। তো তারপর বাকিটা আপনারাই দেখেন কি কি হয়েছে, আমি আর কিছু বলবো না, আপনারা দেখেন। ওই যে ব্যানটা চলে যাচ্ছে, পুলিশ দেখা ব্যান উল্টা ঘুরেছিল কেন স্যার? আপনাদের দেখে স্যার, আমাদের দেখা এই বস্তায় কি স্যার, পয়সা কাটাল স্যার, এখানে হাত দিচ্ছ কেন স্যার,
কি এগুলো কি বাড়ি করতো? এটা আমার ছোট বাচ্চার জন্য আনছি স্যার। আচ্ছা ভাই রাখো রাখো, এই বস্তাটা খোলো তো। পচা কাঁঠাল বস্তায় কে বলে নাকি? পচা কাঁঠাল বস্তায় বলছে কেন ভাই? আপনারা তো স্যার মানুষ, গরিবের প্যাটের যন্ত্রণা বসবেন না তো স্যার। এই পচা কাঁঠালের গন্ধে আপনারা নাক ধরছেন স্যার। এই পচা কাঁঠালে আমার পোলা পান খাইব স্যার। করোনার জন্যে 5-6 দিন ধরে কোনো কাজ কাম নাই স্যার। যেটুকু একটু চাল ছিল তাও স্যার শেষ হয়ে গেছে স্যার। পান কয়টা ভাত খাওয়ার জন্য খুব শিক্ষাচারি করছে স্যার। আমরা বাবা হয়ে স্যার আমি তাদের পেটে ভুয়েও কোনো ভাত দেওয়া পারিনি স্যার। কান্না সহ্য করতে না পেরে স্যার আমি বিকেলের দিকে ভ্যানটা নিয়ে স্যার বেড়াইছি স্যার। স্যার বৃষ্টির মধ্যে অনেক ঘোরাঘুরি করছি স্যার, কোনো টিপ পাইনি স্যার। খালি হাতে ফিরার পথে ড্রেনের পাশে এই দুটো পচা কাঁঠাল দেখে স্যার আমি বস্তায় ভরছি স্যার। স্যার কাঁঠালটা পচা হলো স্যার, বিসি কয়টা ভালো আছে স্যার? এই বিসিগুলো বউরে যদি দেই তাহলে পোলা পানে এক বেলা সিদ্ধ করে খাওয়াবার পারবে স্যার। তখন তো পোলা পানে আমার সামনে কান্দা কান্দি আর করবো না তো স্যার। আমি তো বাবা, ওদের কান্নাকান্দি দেখলে আমার বুকটা ফেটে যাবে স্যার। পচা কাঁঠাল কি খাওয়া যাবে? বিসিগুলো কত ভালো আছে স্যার। এই কাঁঠালগুলা নিচে নামাও তো, আমার পোলা পানের খাবার খায় খেয়ে নিয়ে নেই গো স্যার। তুই তো প্রকৃত বাবা, যে বাবা সন্তানের জন্য রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। তোর মতো বাবারা আছে বিধাই তো এখনো সন্তানরা হাসে। তুই তো প্রকৃত বাবা, কান্দিস না দাঁড়া দাঁড়া। আচ্ছা ধরো তুমি এটা রাখো, তোমার ছেলেমেয়ের জন্য কিছু কিনা নিও ভাই। আমরাও তোমাকে সাহায্য করতে চাই, সাহায্য করতে চাই। আচ্ছা দাও, আচ্ছা ভাই রাখো। তোমার আসলে আমরা তো সবাইকে পারি না, কিন্তু তোমার এই বিষয়টা দেখে আজকে খুব কষ্ট পেলাম। তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে এটা দিয়ে কিছু কিনে নিয়েও ঠিক আছে, আর সাবধানে যাও ভাই, যাও। প্রয়োজন হলে আমাকে ফোন দিও ভাই, ঠিক আছে? দেখছো কত মানুষ অসহায় আছে। ওকে, তো আপনারা দেখেছেন বিষয়টি কেমন লেগেছে আপনাদের কাছে এবং এখান থেকে কী বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে এখন আমি আর কিছুই বলতে চাই না, কারণ আমার কিছুই বলার নেই এখানে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এখান থেকে কী বুঝতে পারলেন, কী শিখতে পারলেন। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা, আমাদের সমাজের অবস্থা। মানুষ খাবার খেতে পাচ্ছে না, অপরদিকে তারা ওই আর্জেন্টিনা ব্রাজিলকে সাপোর্ট করে মারামারি কাটাকাটি করে টাকা পয়সা নষ্ট করে, এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। তো এই ছিল আজকের ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।